পুরানো দিনের বিজ্ঞাপন তো অনেক দেখা হলো, চলুন আজ দেখি পুরনো দিনের সিনেমার পোস্টার। সিনে পোস্টারের প্রথম পর্বে আজ আমরা আপনাদেরকে দেখাবো 1956 থেকে 1967 সাল পর্যন্ত 24টি সিনেমার পোস্টার। যদি ভালো লাগে তবে আগামী পর্ব দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পায় 1956 সালে। এর আগে কিন্তু পূর্ণদৈর্ঘ্য নির্বাক ছবি তৈরি হয়েছিল, কিন্তু সেটার যেহেতু কোনো পোস্টার নেই তাই দেখাতে পারলাম না। মুখ ও মুখোশ পরিচালনা করেন আব্দুল জব্বার খান। এফডিসির সহায়তায় নির্মিত দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে মাটির পাহাড়, যেটি মুক্তি পায় 1959 সালে। সিনেমাটি পরিচালনা করেছেন মহিউদ্দিন এবং এই সিনেমাতে অভিনয় করেছেন রাজিয়া, রসনারা, ইকবাল প্রমুখ। এই সিনেমার চিত্রনাট্য কিন্তু লিখেছেন সাব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। 1957 সালে এফডিসি প্রতিষ্ঠিত হবে। এফডিসির সহায়তায় প্রথম যে সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয় সেটি হচ্ছে আসিয়া, কিন্তু সিনেমাটি মুক্তি পেতে একটু দেরি হয়ে যায়। সিনেমাটি মুক্তি পায় 1960 সালে। সিনেমাটি পরিচালনা করেছেন ফতে ওয়াহানি। 1960 সালে মুক্তি পায় বরেণ্য নির্মাতা এহতেশাম পরিচালিত এদেশ তোমার আমার সিনেমাটি। এই সিনেমাতে অভিনয় করেছেন রহমান, সুমিতা, সুলতানা জামান, সুভাষ দত্ত, খানাতর রহমান প্রমুখ। যে নদী মরু পথে সিনেমাটি মুক্তি পায় 1961 সালে। সিনেমাটি পরিচালনা করেছেন সালাউদ্দিন এবং এই সিনেমাতে অভিনয় করেছেন রওশনারা, নাসিমা, আনিস, এনাম আহমেদ প্রমুখ। 1962 সালে মুক্তি পায় জোয়ার এলো সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন মুখ ও মুখোশের নির্মাতা আব্দুল জব্বার খান। এই সিনেমাতে সুলতানা জামান, আনোয়ার হোসেন, ইনাম আহমেদ, সাইফুদ্দিন প্রমুখ অভিনয় করেছেন। পূর্ব পাকিস্তানের পরিচালকদের দ্বারা নির্মিত প্রথম কোনো উর্দু সিনেমা হচ্ছে চান্দা। সিনেমাটি মুক্তি পায় 1963 সালে। এই সিনেমাটি পরিচালনা করেছেন বরেণ্য নির্মাতা এহতেশাম এবং এই সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় জুটি রহমান শবনম এবং এছাড়াও ছিলেন সুলতানা জামান, গোলাম মোস্তফা, সুভাষ দত্ত প্রমুখ। এই পোস্টারটি বাংলাদেশের সিনেমার পোস্টারগুলোর মাঝে অন্যতম নান্দনিক একটি পোস্টার। সিনেমাটির নাম ধারাপাত, যেটি মুক্তি পায় 1963 সালে এবং এই সিনেমাতে অভিনয় করেছেন সুজাতা, সৈয়দ হাসান ইমাম, নাসিমা খান, কাজী খাবেক, আমজাদ হোসেন প্রমুখ। এখানে তালাশ সিনেমার যে পোস্টারটি দেখতে পাচ্ছেন সেটা 1973-74 সালের, যখন সিনেমাটি বাংলায় ডাবিং করে পুনরায় মুক্তি দেওয়া হয়। মূল সিনেমাটি তৈরি হয়েছিল উর্দু ভাষায়, যেটি মুক্তি পায় 1963 সালে। তালাশ সিনেমাটি পরিচালনা করেছেন মুস্তাফিজ এবং এই সিনেমাতে অভিনয় করেন সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি রহমান এবং শবনম। সুতরাং সিনেমাটি আমাদের সিনেমার ইতিহাসের অন্যতম একটি সিনেমা। এই সিনেমার মাধ্যমেই প্রথম কোনো বাংলা ভাষার সিনেমা আন্তর্জাতিক মণ্ডপে পরিচিতি পায়। সিনেমাটি বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় এবং জার্মানিতে পুরস্কৃত হয়। সিনেমাটি নির্মাণ করেছেন সুভাষ দত্ত এবং এই সিনেমাটি কিন্তু কবরীর অভিষেক সিনেমা। বাংলাদেশের সিনেমার মোড় পরিবর্তনকারী সিনেমা রূপবান। যখন সবাই উর্দু সিনেমার দিকে ঝুঁকছিল তখন রূপবানের অভূতপূর্ব সাফল্য আবার সবাইকে বাংলা সিনেমা বানাতে উদ্বুদ্ধ করে। সিনেমাটি মুক্তি পায় 1965 সালে। এটি পরিচালনা করেছেন গুণী পরিচালক সালাউদ্দিন। এই সিনেমাতে অভিনয় করেছেন সুজাতা। এখানে মাওয়া ছবির যে পোস্টারটি দেখছেন সেটি স্বাধীনতার পর পুনরায় যখন বাংলায় ডাবিং করে মুক্তি দেওয়া হয় তখনকার পোস্টার। মূল সিনেমাটি মুক্তি পায় 1965 সালে, যেটি ছিল উর্দু ভাষার সিনেমা। সিনেমাটি কিন্তু সেই সময় পূর্ব এবং পশ্চিম দুই পাকিস্তানে প্রচুর ব্যবসা করে এবং টানা 50 সপ্তাহ হবে থাকার রেকর্ড সৃষ্টি করে। সিনেমাটি পরিচালনা করেছেন মুস্তাফিজ এবং এই সিনেমাতে অভিনয় করেছেন আজিম, সুলতানা জামান, সুজাতা, আনিস প্রমুখ। বর্তমানে আমরা কমেডি ফিল্ম বলতে যে জিনিসটা বুঝি, বাংলা ভাষায় এই ক্যাটাগরির প্রথম সিনেমা ছিল 13 নং ফেকু ওস্তাগার। সিনেমাটি মুক্তি পায় 1966 সালে। এই সিনেমাটি পরিচালনা করেছেন বশির হোসেন। এই সিনেমায় অভিনয় করেছেন সুমিতা দেবী, সিরাজুল ইসলাম, আনোয়ারা, সুজাতা, বেবি জামান এবং খান জয়নু প্রমুখ। 1966 সালের সিনেমা সান অফ পাকিস্তান। উর্দু ভাষায় এই সিনেমাটি পরিচালনা করেছেন ইমপ্রেস টেলিফিল্মসের ফরিদুর রাজা সাগরের পিতা ফজলুল হক। সিনেমাটিতে শিশু শিল্পী হিসেবে ফরিদুর রাজা সাগর এবং তার বোন কেকা ফেরদৌসিও অভিনয় করেছেন। 1966 সালে মুক্তি পায় কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের লোককথা নির্ভর সিনেমা বেহুলা, যে সিনেমাতে অভিনয় করেছেন সুচন্দা, সুমিতা দেবী, রাজ্জাক, ফতেওয়াহানি প্রমুখ। আপন দুলাল সিনেমাটি 1966 সালের সিনেমা। এই সিনেমাটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম এবং এই সিনেমায় অভিনয় করেছেন আজিম, নাসিমা, আকবর, কল্পনা প্রমুখ। 1966 সালের সিনেমা কারবো। সিনেমাটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম এবং এই সিনেমাতে অভিনয় করেছেন সুভাষ দত্ত, নাসিমা, গোলাম মোস্তফা প্রমুখ।
আলিবাবা সিনেমাটি মুক্তি পায় 1967 সালে। সিনেমাটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম। এই সিনেমাতে অভিনয় করেছেন সুজাতা, সুমিতা দেবী, সিরাজুল ইসলাম, ইনাম আহমেদ প্রমুখ। কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের একটি অনন্য নির্মাণ আনোয়ারা। এই সিনেমাটি মুক্তি পায় 1967 সালে এবং এখানে অভিনয় করেছেন সুচন্দা, রাজ্জাক, রানী সরকার, আমজাদ হোসেন প্রমুখ। এতেশাম পরিচালিত আরেকটি জনপ্রিয় উর্দু সিনেমা হচ্ছে চকরি। এই সিনেমাটিও কিন্তু পাকিস্তানের দুই অংশেই প্রচুর ব্যবসা করে। এখানে যে পোস্টারটি দেখতে পাচ্ছেন সেটিও স্বাধীনতার পর যখন বাংলায় ডাবিং করে পুনরায় মুক্তি দেওয়া হয় সেই পোস্টার। মূল সিনেমাটি মুক্তি পায় 1967 সালে, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন শাবানা এবং নাদিম। 1967 সালের সিনেমা ছোট সাহেব। সিনেমাটি পরিচালনা করেছেন মুস্তাফিজ। এই সিনেমাটি কিন্তু ডাবল ভার্সনের সিনেমা, অর্থাৎ একই সঙ্গে বাংলায় এবং উর্দু ভাষায় শুট করা হয় এবং মুক্তি দেওয়া হয়। এই সিনেমাতে অভিনয় করেন নাদিম, শাবানা, আজিম, সুজাতা প্রমুখ। জনপ্রিয় নায়ক রহমান পরিচালিত সিনেমা দর্শন। সিনেমাটি মুক্তি পায় 1967 সালে। এই সিনেমাতে অভিনয় করেন রহমান, স্বপ্নম জুটি। নয়নতারা সিনেমাটি মুক্তি পায় 1967 সালে। সিনেমাটি পরিচালনা করেছেন একসময়ের প্রচুর ব্যবসা সফল সিনেমার পরিচালক কাজী জহির। এই সিনেমাতে মূল চরিত্রে অভিনয় করেছেন সুচন্দা ও আজিম। সাইফুল মুলক বদিউজ্জামান। এই সিনেমাটি মুক্তি পায় 1967 সালে। কথায় আছে না হুজুগে বাঙালি, লোককথা নির্ভর সিনেমা রূপবান সফল হবার পর সবাই লোককথা নিয়ে সিনেমা বানানোর জন্য হুমড়ি খেয়ে পড়ে। এটি তেমনই একটি সিনেমা। এটি পরিচালনা করেছেন আজিজুর রহমান এবং এখানে সুজাতা, আজিম, সুলতানাজ্জামান, খান জয়নু প্রমুখ অভিনয় করেছেন। আজকের পর্ব এ পর্যন্তই। আগামী পর্বে আমরা আরও অনেকগুলো সিনেমার পোস্টার নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন এবং করোনাকালীন এই সময়ে সবাই খুব সাবধানে থাকবেন।